যারা NMMSE অর্থাৎ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পরপর সমাধান করছি। প্রথমে অড ওয়ান আউট করছি, ওটা শেষ হয়ে গেলে তারপর অন্যগুলো করব। আর আমার চ্যানেলে অলরেডি NMMSE-র ওপর অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো চাইলে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। দেখো, এটা 2014 সালের কোশ্চেন। প্রথমে রয়েছে ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানসিক পারদর্শিতার পরীক্ষা। এখানে প্রথমেই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে অড ওয়ান আউট। এই কোশ্চেনগুলো কিন্তু যারা NTSE অর্থাৎ ক্লাস 10-এর বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু লাগবে, তাদেরও অড ওয়ান আউট কিন্তু রয়েছে, সেজন্য তোমরাও চাইলে দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো বাংলাতেও রয়েছে ইংরেজিতেও রয়েছে। এক নম্বর প্রশ্ন, আচ্ছা আমরা বাংলাগুলো পড়ছি, চাঁদ, শনি গ্রহ, শুক্র গ্রহ, পৃথিবী। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এই তিনটেই হচ্ছে গ্রহ, হ্যাঁ, কিন্তু চাঁদ তো উপগ্রহ, সেই জন্য এইটাই অড, মানে এইটাই অড হবে, আলাদা হবে অন্যগুলোর থেকে। নেক্সট দেখো, হাতি, ঘোড়া, মৌমাছি, গাধা। এটা দেখেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হাতি, ঘোড়া আর গাধা এরা সবাই চার পায়ের প্রাণী, এরা আর হচ্ছে এরা হাঁটে, কিন্তু মৌমাছি যে সে কিন্তু উড়ে বেড়ায়, সেই জন্য এটা আলাদা। তিন নম্বর দেখো, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, শ্রীলঙ্কা। আমরা দেখতে পাচ্ছি প্রথমে তিনটে কিন্তু মহাদেশের নাম, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশ, শ্রীলঙ্কা তো একটা দেশের নাম, তাহলে এইটাই আলাদা হবে অন্যদের থেকে। পরেরটা দেখো, চার নম্বর, হিংস্র জন্তুর বাসগৃহ, হরিণ, কুকুরের বাসা, পাখির বাসা। এই যে এটা বাসগৃহ, এটা বাসা, এটা বাসা, এই তিনটে হচ্ছে ওদের থাকার জায়গা, হ্যাঁ আলাদা আলাদা প্রাণীর থাকার জায়গা। কিন্তু হরিণ, হরিণ তো এটা থাকার জায়গা নয়, একটা প্রাণীর নাম, সেজন্য এইটাই হবে আলাদা। নেক্সট দেখো, পাঁচ নম্বর, নরম, লবণাক্ত, মিষ্ট, তিক্ত। আমরা দেখতে পাচ্ছি এই যে শেষের তিনটে, এগুলো স্বাদের কথা বলছে, লবণাক্ত মানে নোনতা, মিষ্টি তেতো, কিন্তু নরম এটা তো মানে এটা তো হাত দিয়ে স্পর্শ করেও বোঝা যেতে পারে, হ্যাঁ এটা তো স্বাদ নয়, হ্যাঁ সেই জন্য এটাই আলাদা হবে। পরেরটা ছয় নম্বর, কয়লা, গোবর, সর্ষের তেল আর হচ্ছে পেট্রোল। এখানে দেখো এই কয়লা, গোবর আর পেট্রোল এদের, এরা হচ্ছে জ্বালানি, হুম মানে এদের এরা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেমন পেট্রোল দিয়ে গাড়ি চলে, আর গোবর আর কয়লা দিয়ে তো রান্নাও হতে পারে আর অনেক কিছুই হতে পারে, হুম। কিন্তু সর্ষের তেল এটা তো খাওয়ার তেল, খাওয়া হয়, সেজন্য এইটাই আলাদা হবে। নেক্সট, আচ্ছা আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি তোমাদের যদি মনে হয় না ব্যাখ্যাটা আরও একটু অন্যরকম হতে পারে বা তোমাদের মাথায় যদি কিছু আসে তোমরা সেটাও চাইলে কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দেখো, লোহা, তামা, রূপা আর পারদ। এখানে প্রথম যে তিনটে রয়েছে, হুম, এরা সবাই ধাতু, কিন্তু এরা হচ্ছে কঠিন ধাতু, সলিড, হ্যাঁ সলিড মেটাল। আর পারদ হচ্ছে, এটা হচ্ছে তরল, হ্যাঁ তরল, সেজন্য এটা কিন্তু আলাদা হবে অন্যদের থেকে। দেখো প্রথমে বৃত্ত, গোলক, প্রিজম, পিরামিড, হুম, তো এইগুলোর ছবি তোমরা জানো কি না একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে দেখো এই যে গোলক, প্রিজম আর পিরামিড, এই তিনটে হচ্ছে থ্রি ডি, হ্যাঁ থ্রি ডাইমেনশন মানে তিন মাত্রা, হ্যাঁ ত্রিমাত্রিক এই ছবিগুলো, কিন্তু বৃত্ত যেটা সেটা হচ্ছে টু ডি, দুই মাত্রিক, সেই জন্য এইটা কিন্তু অন্যদের থেকে আলাদা হবে। এবার মাত্রাগুলো কি তোমরা সেটা পরে বড় ক্লাসে, উঁচু ক্লাসে গিয়ে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা নেক্সট দেখো, নয় নম্বর, হেপাটাইটিস, হাম, পোলিও আর টাইফয়েড। এখানে টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বাকি তিনটে কিন্তু ভাইরাস ঘটিত রোগ, সেই জন্য টাইফয়েডটাই অন্যদের থেকে আলাদা হবে। নেক্সট দশ নম্বর,
ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন। দেখো এই প্রথম তিনটেতেই কিন্তু বল দিয়ে খেলা হয়। হ্যাঁ, হকিতেও একটা বল থাকে, ক্রিকেট আর ফুটবলে তো বল থাকেই, কিন্তু ব্যাডমিন্টনে তো বল থাকে না, একটা কক থাকে, সেজন্য এটাই অন্যদের থেকে আলাদা। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কোনো কমেন্ট থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিও। তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।